মা, ছোট্ট একটি শব্দ কিন্তু বিশাল তার পরিধি। মধুরতময় শব্দটি শুধু মমতারই নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। সন্তান জন্ম দিয়ে নারী পায় মাতৃত্বের স্বাদ। সব মায়ের মতোই সদ্য মা হওয়া নার্গিস আক্তারের কাছেও হাজারো কষ্ট ছাপিয়ে যা বড় তৃপ্তির। নয় মাস কষ্ট করার পরে যখন মা তার সন্তানকে দেখে তখন ওই কষ্টটা নিমিশেই ভুলে যায়। আর নয়টা মাস কীভাবে পার করে সেটা শুধু একমাত্র মাই জানে। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা মানে তার কাছে যে কীরকম কষ্টের মনে হয়, কিন্তু বাচ্চার মুখটা দেখার পরে সব কিছু মা মুখটা দেখে ভুলে যায়। মায়ের হাত ধরে সন্তানের হাঁটতে শেখা, জীবন পথে চলতে শেখা। একজন মায়ের কাছে সন্তানের ভালো থাকাই মহামূল্যবান, কারণ একজন সন্তানের জন্য সবচেয়ে নিঃস্বার্থ হয়ে যে কাজ করেন তার মাই। প্রথম যখন আমি মা হলাম, আমাকে যখন একে দেখানো হলো, মানে অন্যরকম একটা অনুভূতি। আমি আসলে সেটা বোঝাতে পারবো না কীরকম সেটা। আসলে মা হতে পেরে, আসলে একে দেখতে পেরে আমি আসলে সমস্ত কষ্ট ভুলে গেছি। শিক্ষকতা পেশার পাশাপাশি ফারহানা জামানের পুরোটা সময় কাটে ছেলে স্পর্শকে নিয়ে। তিনি মনে করেন সন্তানের সুন্দর আগামী করতে মূল ভূমিকা পালন করতে হয় মাকেই। বেসিক্যালি হচ্ছে আমরা যারা ওয়ার্কিং উম্যান, তো আমাদের বাচ্চাদের প্রপারলি গাইড করা একটু টাফ, বলবো যে সো টাফ, বাট আমরা এনিহাও ম্যানেজ করে ফেলি। যেভাবেই হোক, স্কুলের ফাঁকে বা হচ্ছে কর্মস্থলে আসার পর বাকি যে সময়টুকু পাই, টোটাল টাইমটাই আমরা ছেলেমেয়েদের সাথে স্পেন্ড করি। 55 বছর আগে মা হয়েছেন রায়হানা খান। প্রতিষ্ঠিত 6 সন্তানের একজন সফল মা তিনি। তার মতে সন্তানের সফলতাই একজন মায়ের বড় পাওয়া। মায়ের চাওয়াটা মানে বাবার কাছে যখন শুনতাম, আমরা যখন বড় হয়েছিলাম তখন বাবা বলতো যে দেখ তোমরা তো এখন বুঝবা না বাবা মা হওনি, মানে মেয়েদের যদি খুব মানে ভালো বিয়ে হয় বা ভালোভাবে থাকে তখন বাবা মার খুব ভালো লাগে। তো সত্যিই আমি এটা প্রমাণ পেয়েছি, যেমন আমার তিনটা মেয়ে যখন ভালো বিয়ে হয়েছে এবং ওরা ভালো আছে, মানে এটা যে কত বড় একটা তৃপ্তি যে ছেলে মেয়েরা যদি ভালো থাকে। কোনো বিশেষ দিনে মাকে বন্দি করে রাখা যায় না, বছরের প্রতিটি দিনই মায়ের। মায়ের প্রতি ভালোবাসাও প্রতি মুহূর্তের। একমাত্র মায়ের কাছেই তার সন্তানের কোনো বয়স বা গণ্ডি নেই। মা শাশ্বত চিরন্তন। হৃদয় থেকে একটি চাওয়া, ভালো থাকুক পৃথিবীর সব মা। ওবায়দুল হক, বার্তা24.com, ময়মনসিংহ।